তরুণদের দায়িত্বে আনছেন আনোয়ার ইব্রাহিম, নতুন মন্ত্রিসভার এক তৃতীয়াংশই তরুণ তুর্কি। তারুণ্যেই যেন ভরসা রাখছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তত নতুন মন্ত্রিসভা ঘোষণার পর এমনটাই বলছে দেশটির গণমাধ্যম। প্রধানমন্ত্রী দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিমের নতুন মন্ত্রিসভা তরুণ কণ্ঠের প্রতিনিধিত্বের জন্য জায়গা প্রদান করবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা নতুন মন্ত্রিসভার এক তৃতীয়াংশের বেশি সদস্য তরুণ রাজনীতিক, যাদের বয়স পঞ্চাশের কম। গত রাতে ঘোষিত আনোয়ারের মন্ত্রিসভায় ৫০ বছরের কম বয়সে মোট ১১ জন মন্ত্রী রয়েছেন, যাদের বেশিরভাগই পাকাতান হারাপান জোটের শরিক দলগুলো থেকে এবং প্রথমবারের মতো তারা মন্ত্রী হয়েছেন। এর মধ্যে রয়েছেন পিকেআর এর সহসভাপতি নিক নাজমি নিক আহমেদ। ৪০ বছর বয়সী এই মন্ত্রী দেশটির মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। নিক নাজমি সিতিওয়াংসা আসন থেকে নিজের সংসদীয় আসনটি নিশ্চিত করেছেন। ঐক্য সরকারের অধীনে তিনি প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তুলনামূলকভাবে কম বয়স থাকা সত্ত্বেও তার রাজনৈতিক জীবন বৃত্তান্ত অনেকটাই ভারী করে চলেছেন ক্রমশ। ২০০৮ সালের মার্চ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত তিনি শেলাঙ্গরের সেরি সেটিয়া অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেওয়ান রাকায়াতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ নির্বাচন কমিটির সভাপতিত্ব করেছেন নিক। তিনি শেলাঙ্গরের অ্যাসেম্বলিতে শিক্ষা, মানব পুঁজি উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। নিক নাজমি ২০১৭ সালে নির্বাচিত প্রথম পাকাতান হারাপানের যুব প্রধান এবং এর আগে পিকেআর এর যোগাযোগ পরিচালকও ছিলেন। ৫০ বছর বয়সী আরও একজন মালয়েশীয় মন্ত্রী হলেন দেশটির পিকেআর মহিলা প্রধান ফাদলিনা সিডেক। পাকাতান হারাপানের শীর্ষ দল এবং আনোয়ার ইব্রাহিমের নিজের দল পিকেআর এর মহিলা প্রধান ফাদলিনা সিডেক পেয়েছেন দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। ৪৫ বছর বয়সী এই তরুণ রাজনীতিক মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। মালয়েশিয়ার মন্ত্রিসভায় ৪০ বছর বয়সী আরেকজন মন্ত্রী হলেন প্রোগ্রেসিভ কিনাবালো অর্গানাইজেশনের প্রেসিডেন্ট দাতুক ইওয়ান বেনেডিক। তিনি দায়িত্ব পেয়েছেন দেশটির উদ্যোক্তা ও সমবায় উন্নয়ন মন্ত্রণালয়ে। একই সঙ্গে উপকরের প্রেসিডেন্ট এর আগে সাবাহ এর পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়েছেন। দুইবারের কাদামায়ান অ্যাসেম্বলিম্যান, এর আগে সাবাহের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন। ১৫তম সাধারণ নির্বাচনে তিনি সাবাহ এর পেনাম্পাং ফেডারেল আসন থেকে নিজের জয় নিশ্চিত করেন। এদিকে মালয়েশিয়ার লম্বা পান্তায় আসনের এমপি ফাহমি ফাজিল, ৪১ বছর বয়সী এই তরুণ রাজনীতিবিদ দায়িত্ব পেয়েছেন দেশটির ডিজিটাল যোগাযোগ মন্ত্রী হিসেবে। তবে এ কাজে তার অভিজ্ঞতা রয়েছে। মন্ত্রিত্বের অভিজ্ঞতা না থাকলেও এর আগে তিনি আনোয়ার ইব্রাহিমের দল পিকেআর এর তথ্য প্রধানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ওই পদে নিক নাজমির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। সবচেয়ে কম বয়সী নারী মন্ত্রী হলেন মালয়েশিয়ার নতুন মন্ত্রী পরিষদের সদস্য সেগামবুটের এমপি হান্নাইও। ৪৩ বছর বয়সী এই তরুণ রাজনীতিবিদ এর আগে মালয়েশিয়ার উপ মহিলা পরিবার ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৪৫ বছর বয়সী সেরেম্বান এমপি অ্যান্থনি লোকে তিনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পিকেআর এর ডেপুটি প্রেসিডেন্ট এবং পান্দান সংসদীয় আসনের সদস্য রাফিজি রামলি ৪৫ বছর বয়সে দায়িত্ব পেয়েছেন দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের। এছাড়াও আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মন্ত্রী দাতুক শ্রী টেঙ্কু জাফরুল টেঙ্কু আব্দুল আজিজ ৪৯ বছর বয়সে এবং তেলুক ইন্তানের এমপি এনগা কর্মিং ৫০ বছর বয়সে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রবাস কণ্ঠ এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এ রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস ০১৮২২২৭২২০, জোহর বাহারু অফিস ০১৮২২২১২২০, ঢাকা বাংলাদেশ অফিস ০১৬৮৪০০৫০০০।